হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আসলাম আমি আবারও রোস্ট করতে। আজকে আমি রোস্ট করব মাউসেলের নোংরামে। শুরু করেন জামাই সাহেব। এইটাও সম্ভব? সি সি এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডেড হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তোমায় না দেখলে মনে লাগে লাগে না ভালো। ঠিক আছে কাকি, ছেলেকে না দেখলে আসলে অনেকেরই ভালো লাগে না, কিন্তু কারণ তার মধ্যে আমার কিছু একটা সন্দেহ হচ্ছে। কোন সন্দেহ আছে? খারবাতি যা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। শরম করে খেলা দেখা। আশেপাশের 10 এলাকার মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে। ঠিক আছে ভাইজান, আমি মেনে নিচ্ছি আপনার খেলা থেকে 10 জনের ঘুম হারাম হয়ে যাবে। কারণ কি খেলা খেলবেন আপনি? আমার আবার আপনার মতো 10 দিন খেলা পছন্দ না। যাক গিয়া ভাইজান, আমার কিছু করার নাই। 10 জনের ঘুম হারাম করে না, 100 জনের ঘুম হারাম করা। আমার ঘুম না হারাম হলে তাই হলো, আমি ওরকম কিছু বুঝি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যা বুঝবার আমি বুঝে গিয়ে। কাকি আপনি বুঝে গেছেন, আমি অনেক খুশি হয়েছি। কারণ আপনি তো অনেকই মুরব্বী মানুষ, আপনি তো বুঝতেই পারেন। আমি তো একদম ছোট শিশু, আমি কিভাবে বুঝবো বলুন? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। না কাকু, আমি কোনো জ্ঞানী মানুষ নাই। আমি তো শুধু এইটুকুই বলি অন্যের ভুল ধরা দেওয়ার জন্য। আর অনেকেরই আমি ভিডিও দেখে মজা নেই, যেরকম এদের 100%। এবং কাকি, আপনারা আমাদের সাথে কি প্রাঙ্ক করতেছেন? আর আপনারা নিজেরা কি করতে চান আসলে? খোলাখুলি বললে ভালো হয়। এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বাচ্চে। ঠিক বলেছো। আপনাদের মাউসেলের নোংরামি দেখে আমার তো মনেই হয় না যে আপনারা মাউসেলে। আপনারা তো কোনো ইটিস বিটিস করেন না তো? শয়তানের তো হাপড়া। হায় তোমারা বিদিল হাম খরি হে কিয়া দম হে বলো। হাইরে ভাই, এসব আমি কি দেখছি? আমার তো দেখে মাথাই কাম করতেছে না। কারণ এরা কি বলতে চাইছে, কি করতে চাইছে আসলে আমি বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় এসব কি চলছে? কারণ দেখেন, একজনের কাপড় চোপড় একদম খুলে ফেলেছে, আর একজনের অর্ধেক খোলা। কি করবো এরা? ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো। আসলে কি বলবো, এদের ভিডিও টিডিও দিয়ে সব মাথার ঘিলি ঢিলু সব চলে গেছে। কারণ একটা ইয়ারা মাউসেলে যেরকম নোংরামি করছে, তার মামুন ভাই যা আছে সেই রকম, তাও বউ নিয়ে ভিডিও বানা, তাও ওরকম চলছে না। এই এরা হলো স্বামী স্ত্রী, এরা যেরকম ভিডিও বানায় এটা তাও সমাজে চলে আর কি। ওয়াও, কি সুন্দর ভিডিও, দারুন, সুপার ভিডিও। তোমরা আরো বানাও, আরো ড্যান্স করো, আরো নড়াও। আমরা তো নিজের চোখে দেখতে পারতেছি তুমি ষাটের বোতাম টেনে টেনে খুলছ, কারণটা কি? একদমই সুন্দর হয়েছে, এরকম সুন্দর হয়েছে যা আমি নিজে প্রকাশ করে পারতেছি না। তাই তো আমি বলছি আপনারা আরো ড্যান্স প্র্যাকটিস করেন, নাইলে আরো খারাপ হয়ে যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। অনেকের ভালো লাগলে কমেন্ট করবেন, না করলে তো আজকে আমি ভিডিওই করা বাদ দিই। হাল তো কথা একদম।